নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব ফুলকপির পকোড়া। তো এই ফুলকপির পকোড়া কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা যে কোনো সময় গরম গরম পরিবেশন করা যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই এর জন্য কী কী প্রয়োজন। বন্ধুরা, এর জন্য আমি প্রথমে ফুলকপিটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি জল নিয়েছি। প্রথমে আমি সামান্য একটু নুন দিলাম জলে এবং এক চিমটি হলুদ দিয়ে দেব। তাতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো। এবার আমি ওটাকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার এটাকে আমি স্ট্রেন করে নেব। এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে একটা কাচের বোলে 2 চামচ বেসন নিলাম, 1 চামচ চালের গুঁড়ো নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার, 7 মতো লঙ্কা কুচি, 1 চামচ ধনে পাতা কুচি, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1টি ডিম ফাটিয়ে নেব। দিয়ে দেব 7 মতো নুন। এবার মিশ্রণটিকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটি কিন্তু আমার তৈরি হয়ে এসেছে। এটা বেশি পাতলা করব না। এবার অন্য একটি পাত্রে সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং 7 মতো নুন। এবার এগুলো আমি হালকা হাতে মাখিয়ে নেব। ফুলকপির পকোড়া বানাবার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে এবার ওতে আমি ফুলকপির টুকরোগুলো বেসনের মিশ্রণটিতে চুবিয়ে একে একে কড়াইতে দিয়ে দেব। এবার 1 পিঠ মোটামুটি ভাজা হয়ে আসলে আমি আস্তে আস্তে ফুলকপির পকোড়াগুলোকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা মিডিয়ামেই রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু ওপর দিয়ে মনে হবে যে হয়ে গেছে, কিন্তু ভেতরে পকোড়াগুলো কাঁচা থেকে যাবে। তাই আমি মিডিয়াম ফ্লেমেই এটা ভাজব। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা, পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। এর কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তেল থেকে তুলে নেব। তো তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের মুখরোচক রেসিপি, ফুলকপির পকোড়া। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।